আমার সুন্নাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়া জীবন সিল্লাই সিল্লাই হা হই হল লাগরি নাচে হাসে পুতার কসম কোনো বয়ান না করে জি নারা করে এই সুন্নতে হেদায়েতে কোন রাসূলুল সুন্নাত বাদে বক্তালের বক্তিকার সুন্নতে হেদায়েতে কোন ওয়াইজ মাওলানা শাহ হলো বর্তমান যে নিয়মে নাচে কাছে স্লোগান দি হই উল্লা করি বয়ান করে ইবে সুন্নতের খেলা এই সুন্নত হেদায়েত কেন মানুষ আরো মর্ত দেব আরো বেই মেনে গো আরো ফাঁসে গো আরো হাজির হইব দেন আর তবলিগ করে নিওলের কারণে আলেমলের কারণে মানুষ মর্ত দেব মানুষ ইমেন হারাত দেব মানুষ ফাঁসে করতে যেখন সময় যেখন খুন করে দিব পরিবেশ এত ভয়াবহ ভয়ানক আছে সম্মান রক্ষার কোন ব্যবস্থা অসম্ভব আছে মারাত্মক ভাবে আল্লাহ পাকের তরফ সরাসরি জিন হই আল্লাহ কসম সত্য হই হক হই কোরআনে মজিদের প্রত্যেক শব্দ রহস্যের বিরুদ্ধে ওটা দুনিয়ার কাফের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খতার রহস্যের গজ্জি গোর বিরোধিতা গজ্জি এরকম সময় গোটা দুনিয়ার হেদায়ত গজ্জবে কোরআনে কি হেদায়ত গজ্জবে না আর কি বেজে এরকম পরিবেশ গোটা জগতরে পৃথিবীর হেদায়ত গজ্জবে কোরআনে সময় বেদ গোটা বিশ্বের হেদায়ত গজ্জবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র বাণীয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামর সুন্নতে আল্লাহর হাবিবুর সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকর পবিত্র কালাম কোরআনে মজিদে এরকম পরিবেশ মানুষজন সশুত্তন সীমহীন খারাপ আছে ইতারের ফদ দেখাই হেদায়ত যদি শত্রুর প্রতিষ্ঠিত করে ফেলাই বেজনে না করে কি হচ্ছে সরাসরি আল্লাহ পাকর কোরআনে বয়ান ফরমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকুম আমরাইন ও উম্মত তোরার কাছে দুইয়েন জিনিস আখির জেহবি তোরার কাছে কোন জিনিস রাখি যে দুইয়েন জিনিস মা তামাসাকতুম বিহ একখানে ইয়ে আল্লাহ তাআলার মহান গ্রন্থ কোরআনে মজিদ যে কোরআনে গোটা বিশ্বর ফসুর হেদায়ত দিচ্ছি জালিমুর হেদায়ত দিচ্ছি মুরতাদের হেদায়ত দিচ্ছি এই সুন্নতের তরিকা আইলি তোরা আবতা জাতি নো কেয়ামত পর্যন্ত এই সুন্নতে তোরা রাস্তার উর্রাইব গোটা বিশ্বরে হেদায়ত করিব
করতে চলে মনে করে যে কি রে উকে ফরিবানি তা চিল্লি ফরিবানোর খারাপ নগদ পরে বাদ চাই লম্বা তো কুত্তা গো দিলি দাঁড়িয়ে তিন মতে রাইলি উগে তসবি যখন ন আতত রাইলি মনে করে দিবে দিন উরুর আছে নতুর আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আর হুজুর মধ্যে আছে আছে না হুজুর সুন্নাত নাফি কোন না আই ফরজ গোসল করি নফল গোসল করি এটা হুজুর সুন্নাত আছে আছে না পালন করুন হচ্ছে না খালি টুবি সুন্নাত পালন করলে হবে না লম্বা কুত্তার সুন্নাত কিবে পালন করলে হবে না আই সংসার করেছে এটা হুজুর সালামের বহু সুন্নত আছে ইন ফালন করছেন ইন রে মজবুত করে ধারণ করছেন আই ওয়াজ করেছে আর ওয়াজের মধ্যে রসুল্লাহ সালামের সুন্নত আছে রসুল্লাহ সাল্লাহ সালামের গোটা জীবন সিল্লাই সিল্লাই হা হই হল্লা করে নাচে খাচে কোথার কসম কোনো বয়ান না করে জি নারা করে এ সুন্নতে হেদায়েতে কোন রসুল সুন্নত বাদে বক্তালের বক্তিতের সুন্নতে হেদায়েতে কোন ওয়াইস মাওলানা সাহেব হল বর্তমান যে নিয়মে নাচে কাছে স্লোগান দি হই উল্লা করি বয়ান করে এটা শুনলে খেলা এ সুন্নতে হেদায়েতে কোন মানুষ আরো মর্ত দেব আরো বেই মেনে গো আরো ফাঁসে গো আরো হাজার দেন আর তবলি করেন আলের কারণে আলে মালের কারণে মানুষ মর্ত করছে মানুষ ইমেন হার অর্ধে মানুষ ফাঁসে করছে ফাজের অর্ধে আর শূন্য তোর রায় দেখি ও জাল্লা আলিল মুত্তাকিন ইমামা এই আয়াতের তাফসীর মুফাসসিরিন ইকরামে বয়ান ফরমা 1000 ওয়াইস আলেমে উগবে ফাসে খাজার পেইমানের ওয়াজ করে যে তোর লাভ কই ঠিক কেন সুন্নতর সলতে আমল করতে এরি মে একজনের আমলে 1000 পেইমানের যে ফায়দা করি وجعلنا للمتقين إماما هي آية التفسير علامة سليمان جمال رحمه الله الفتوحات الإلهية من دماء ينظرنا بشي شبدا دين كلامنا فلا آرى آرى ربا يوسف تدوى مربي دكي زرر غسيلة عزي عمرر آرى ادعى شمد آرى علاقه هداية تيجي সমস্ত হাদিস জোন সারা চলে চেতন
আর আলেম ওলে হাদিস বি একজন আল্লাহর বান্দার কাছে পৌঁছাইতে আর সুন্নতের উপর আমল করে আল্লাহর বান্দার সুন্নত মতে জীবনের প্রতি ক্ষেত্রে চলিব কেনে বুঝাই দি আল্লাহ তাআলা আরারে তৌফিক দান করুক সুন্নত মাফিক চলিবেলে মন মানসিকতা দান করুক আল্লাহ পাকের কোরআনে মজিদ সুরতুল শেষ পর্যন্ত শুনি বললে আল্লাহ তৌফিক দান করুক সর্বনের বিশ্বাস রূপ আলেমুল জামা তার কাছে এসে কিছু কথা হয়ে গেল আই তার পরামর্শ দিয়ে যে আর তো এখন এর কিছু নাই অনুরাগ তো দল মজবুত আছে আলেম হলো বহুত আছে দশ বারো আলেম এরকম ঠিক ধরো যে আলেম প্রত্যেক আলেমে আজি আলহামদুলিল্লাহ করি আজি ওয়াজ কেন আর ইমেজি উম্মতরে ফোন এই তারপরে আরেকখান ঘরে ইয়ুদ্ধ এরিয়ার ফরত তুম ফোন এইবো আরেকখান ঘরে ইয়ুদ্ধ এরিয়ার ফরত তুম ফোন এইবো এন এন করি দশজনে গোড়া কোরআন শরীফ উম্মতরে ফোন দিব এই মেকান খাম করো না বন্দল গোড়া কোরআন শরীফ শোনো ইয়ার ওয়াজ করি কি আলমও যারা আছে দু হাজার গো আয়াত খোদা কসম করি ধরি রে খালি বয়ান করি ইয়াউন সুরত সিন্ন করি অনার ইকে ধরি আল্লাহর কোরআন আল্লাহর বন্দলের কাছে না পৌঁছায় আল্লাহর কোরআন যদি আল্লাহর কাছে বন্দলের কাছে পৌঁছায় মুরতাদানের রাস্তা ইনশাআল্লাহ বন্ধ হয়ে দিব বেমানানের রাস্তা কোন রাস্তা বন্ধ হয়ে যাবে মক্কাতে মক্কিয়ালের রাস্তা বন্ধ হয়ে যাবে এটার হেদায়েত হইব আল্লাহর কোরআন না পৌঁছায় দি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া পবিত্র হাদিস উম্মতের কাছে পৌঁছায় দি যে দু আলেম আর শুনতে লাগুন বিশেষ করে বাবনগর ছাত্র আলাসন প্রত্যেক জনে প্রতিজ্ঞা কর আল্লাহর কোরআন সুরতুন শেষ পর্যন্ত উম্মতের শুনেইও মেশকাত শরীফ সুরতুন শেষ পর্যন্ত শুনেইও ইখতিলাফে হাদিস বাতরা কি এর গোড়া হাদিস উম্মতের কাছে পৌঁছাইও আল্লাহর বন্ধ হলে ইসলাম খারাপ হয় বুঝুক ইসলামের সলে জ্ঞানে এন বুঝুক অত ওয়াইজিন ইকরামুল বয়ান করার সুন্নতের তবাকরণ করিব সুন্নতের অনুসরণ করন করিব সুন্নত কি না বুঝিলে অনুসরণ কেন করিব সন্নত সুন্নত কি না বুঝিলে চলিব কেন কথা বুঝতেই না এ কথা লে আলেম হলে বয়ান করন করিব জীবনের সংক্ষেপে রসুলের সুন্নত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি অদদিন আলেম হলে ফাসন করিব আর জনগণ হলে ইনশাআল্লাহ আমল করে চেজ্জু আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন